16 লক্ষ সাহাবা একরাম নিয়ে যখন রাসূল সেই জায়গায় গিয়েছেন 7.5 লক্ষ বর্গ মাইলের ভিতরে কালিমার পতাকা উদ্দিন হয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উড়ির উপর সওয়ার আল্লাহ পাক জিবরাইল আমিনকে প্রেরণ করে ডাক দিয়ে বলছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম আজকের দিনে আপনার মাধ্যমে আপনার উম্মতের দীনকে তাদের জন্য অল কমপ্লিট করে দিলাম দিন কমপ্লিট আজকে থেকে 1400 বছর আগে হয়েছে সামান্য একটু বাড়ানো কমানো মাইয়ুরিদুল্লাহু বিহি খাইরা ইউফাক্কিহু ফিদ দীন আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াসসালাম মুহতারাম সদর ইজলাস মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম সমবেত বেরাদরান ইসলাম আল্লাহ তাবারক তাআলা অগণিত মেহেরবানি জাল্লা পাক আমাদেরকে সমাজের অসংখ্য মানুষের মধ্য থেকে বাছাই করে নির্বাচিত করে আজকের এই জান্নাতের বাগানের জন্য কবুল করেছেন এই জন্য সকলে সমস্বরে আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ আমি স্টেজের মধ্যে আসার পরে বাংলাদেশের তরুণ সমাজের অহংকার কারা নির্যাতিত মুজলুম আলেমে দ্বীন হযরত মাওলানা মুফতি সাখাওয়াত হোসেন রাজি আপনাদের সামনে অল্প সময়ের ভিতরে বর্তমান এই সময়ে আপনাদের জন্য যেটা দরকার ছিল যেই কথাগুলি শোনা এবং বর্তমান এই গুণে ধরা সমাজ পরিবর্তনে যেই কথাগুলি মানুষের সামনে উপস্থাপন করার প্রয়োজন সেই কথাগুলি আপনাদের সামনে বলে গেছেন এর আগেও আপনারা হয়তো উলামায়ে কেরামের জবান থেকে সময় উপযোগী আলোচনা শ্রবণ করেছেন আমি আসলে খুবই ক্লান্ত এবং পরিশ্রান্ত এবং খুব অসুস্থ দেশের পরিস্থিতির কারণে হেফাজত ইসলাম বাংলাদেশ খতমে নবুয়ত জমিয়ত উলামা ইসলাম বিভিন্ন কাজের দায়িত্বে থাকার কারণে আমাকে দিনের বেলা অনেকগুলি মিটিং করতে হয় আবার সারা রাত্র মাহফিলে থাকতে হয় যার ফলে আজকে বেশ কিছুদিন যাবৎ আমার শোয়ার সময় হয় নাই গোসলের সময় হয় না খাওয়ার সময় হয় না এই অবস্থায় আজকে আমার আমি এ পর্যন্ত আপনাদের এখানে চতুর্থ নম্বর স্টেজে দাঁড়াইছি সামনে আমার দেওবুক মাদ্রাসায় প্রোগ্রাম আছে সেখানে যাইতে হবে আমিও খুব লম্বা সময় আপনাদের সামনে আলোচনা করতে পারবো না তবে আমি একটা জিনিস জানা কথা আপনাদের সেটা আপনাদেরকে স্মরণ করাই দিতে চাই আমরা কারা ইমাম পরিষদ কোথায় থেকে আগমন করেছেন বাংলাদেশের কওমি মাদ্রাসাগুলি কি আমাদের নূরানি মক্তব থেকে হাটাজারির জামিয়া পর্যন্ত যারা মাদ্রাসায় লেখাপড়া করে ওই তালিবে এলেমরা কোন ধরনের অ্যাটেম বম এটা সম্পর্কে আমার একটা জানা কথা আপনাদের এটা স্মরণ করাই দিলে বুঝতে সুবিধা হবে আমার দেশটা ভারতবর্ষ আমরা একবার একসাথে ছিলাম ভারত পাকিস্তান বাংলাদেশ গোটা দেশটাকে 800 বছর পর্যন্ত মুসলমানরা শাসন করেছেন এবং এই দেশে সর্বপ্রথম ইসলামের পতাকা উত্তোলন করেছিলেন খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাই যার হাত ধরে 99 লক্ষ মানুষ ইসলাম কবুল করেছিলেন এরপর থেকে 800 বছর পর্যন্ত এই দেশ মুসলমান শাসন করেছে এমনও শাসক এই দেশ শাসন করেছেন যার জীবনে কোনোদিন তাহাজ্জুদের নামাজ কাজা হয় নাই পাঁচ ওয়াক্ত নামাজের তকবীর উলা ছুটে নাই আসরের সুন্নত কোনোদিন কাজা হয় নাই যেই শাসক জীবনে কোনোদিন তার চোখে বেগানা নারীর কোনো চেহারা দেখে নাই খাজা কুতুবুদ্দিন কাকি রহমতুল্লাহ আলাইহি যখন ইন্তেকাল করেছেন খাদেমকে ওসিয়ত করেছেন আমার লাশটা জানাজার মাঠে রেখে তুমি 4টা বিষয়ে আলোচনা করবা এই 4টা গুণ যার ভিতরে আছে সেই ভিত্তি আমার জানাজা পড়াবেন খাদেম লাশ রাখার পরে সেখানে হাজার হাজার উলামায়ে কেরাম মুফতিয়ানে কেরাম মুহাদ্দিসিনে কেরাম মুফাসসিরিনে কেরাম বড় বড় পীর মাশায়েক ওই জায়গায় উপস্থিত কুতুবুদ্দিন কাকি রহমতুল্লাহ আলাইহির খোলাফায়ে কেরাম ওখানে উপস্থিত ওই জায়গায় খাদেম দাঁড়ায় বলছেন হুজুর বলছেন 4টা গুণ যার ভিতরে আছে তিনি তার জানাজা পড়াবেন এক নম্বর জীবনে কোনোদিন তকবীরে উলা ছুটে নাই পাঁচ ওয়াক্ত নামাজের কোনোদিন কাজা হয় নাই দ্বিতীয় নম্বর হলো তাহাজ্জুদ কোনোদিন ছুটে নাই তিন নম্বর হলো আসরের সুন্নত কোনোদিন ছুটে নাই তার চোখে বেগানা নারীর চেহারা কোনোদিন দেখে নাই
সেই এলান করার পরে বুজুর্গানের দিন উলামায়ে কেরাম যারা ছিল তারা সবাই মাথা নিচের দিকে দিয়ে দাঁড়ায় আছে চিন্তা ভাবনা করতেছে চার গুণ কাহার ভিতরে পাওয়া যায় না দেখে মানুষগুলিকে ফাঁক করে আস্তে আস্তে তখনকার সময়ের ভারতবর্ষের বাদশা সুলতান আলতামাস রহমতুল্লাহ আলাই তিনি সামনের দিকে অগ্রসর হচ্ছেন চোখের পানি সারতে সারতে সামনে যাইয়া লাশটাকে সামনে রেখে ডাক দিয়ে বললেন এই বুড়া ইন্তেকালের সময় আমাকে প্রকাশ করে দিয়ে গেল আমি আপনাদের রাষ্ট্র পরিচালনা করি ঠিক কিন্তু আজ পর্যন্ত বালেগ হওয়ার পরে আমার এক ওয়াক্ত নামাজের তাকবীরে উলা ছোটে নাই আসরের সুন্নত কোনোদিন কাজা হয় নাই তাহাজ্জুদ কোনোদিন কাজা হয় নাই আমি বালেগ হওয়ার পরে আমার চোখে বেগানা নারীর কোনো চেহারা কোনোদিন দেখি নাই এই ধরনের শাসকরাও এই ভারতবর্ষ শাসন করেছেন অষ্টশ বৎসর পর্যন্ত মুসলমান এই দেশটাকে শাসন করেছিলেন আরেকটা দেশ পৃথিবীর মানচিত্রে ইসলামের ইতিহাসে যেই দেশটার নাম দিয়েছেন আন্দালুস ওই দেশটার নাম বর্তমান পৃথিবীর মানচিত্রে স্পেন সেই স্পেনও অষ্টশ বৎসর পর্যন্ত মুসলমান শাসন করেছে ইসলাম স্পেনে সর্বপ্রথম কালিমার পতাকা উড্ডীন করেছেন হযরতে তারিক ইবনে জিয়াদ রহমতুল্লাহ আলাই তিনি পাঁচ হাজারের একটা বাহিনী নৌকা যুগে সাগর পাড়ি দিয়ে স্পেনে যাচ্ছেন সেই ইউরোপের স্পেন পাহাড় আর পাহাড় আমি বারবার সেখানে গিয়েছি পাহাড় আর পাহাড় সেখানে জঙ্গল ওই জঙ্গলের মধ্যে মানুষগুলি যে বসবাস করত ইউরোপের অতীত ইতিহাস যারা জানে আপনারা নিশ্চয়ই জেনে থাকবেন ইউরোপের মানুষগুলো কাপড় পরা জানত না কাপড় বানানো জানত না পাক করা জানত না মাছ ধরা জানত না পোকা মাকড় গাছের পাতা লতা খাইয়া তারা জীবনযাপন করত উলঙ্গ বসবাস করত সেই জায়গায় সভ্যতা সাংস্কৃতিক বলতে কিছুই ছিল না ইউরোপকে সভ্যতা সাংস্কৃতিক মুসলমানেরা শিখাইছেন মুসলমান তাদেরকে সভ্য বানিয়েছেন সর্বপ্রথম সেই ইউরোপের সাগর পাড়ি দিয়ে হযরতে তারিক ইবনে জিয়াদ ওই ইউরোপে যাইয়া তার নৌকার বহরগুলি লাগিয়েছেন যেই পাহাড়ের পাদদেশে সাগরের কিনারে নৌকাগুলি লাগিয়েছিলেন ইসলামের ইতিহাসে সেই পাহাড়টার নাম দিয়েছেন জাবালে তারেক বর্তমানে ইংরেজরা সেই পাহাড়টা দখল করে এটার নাম রেখেছেন জিব্রাল্টার আমি সেই পাহাড়ে বারবার গিয়েছি এই পাহাড়ের পদদেশে যেখানে উনি নৌকাগুলি নিয়ে লাগিয়েছিলেন ওই জায়গায় বাদশাহ ফাহাদ বিন আব্দুল আজিজ সৌদি আরবের তিনি সেখানে একটি জামি মসজিদ নির্মাণ করেছেন অত্যাধুনিক আজকের থেকে প্রায় আট দশ বছর আগে সেই মসজিদে সর্বপ্রথম হারামাইন শরীফাইনের ইমাম সাহেবকে দিয়া জুমার নামাজ পড়ায়া মদিনা শরীফের মুয়াজ্জিনকে দিয়া আজান দিয়ে সেই মসজিদ উদ্বোধন করেছেন সেই স্পেন অষ্টশ বৎসর পর্যন্ত মুসলমান শাসন করেছে আজকে আমাদের হাতে গড়ি রং বেরঙ্গের কত গড়ি আবিষ্কার করেছেন সেই গড়ি সর্বপ্রথম মুসলমানরা স্পেনের মুসলমানরা আবিষ্কার করেছেন আজকে আমাদের দেশে ট্যাপের পানি আমরা ব্যবহার করি সেই ট্যাপ সর্বপ্রথম আবিষ্কার করেছেন মুসলমানরা অত্যাধুনিক জিনিসপত্রের আবিষ্কারক স্পেনের মুসলমানরা সেই স্পেন হযরতে তারিক ইবনে জিয়াদ নৌকাগুলি নদীর পাড়ে লাগায়া সাগরের পারে লাগায়া তার সাথী সঙ্গীদেরকে ডাক দিয়ে বলছেন নৌকার থেকে তোমরা সবাই বের হয়ে চলে আসো সবাই পারে এসে উঠো কয়েকজনকে ডাক দিয়ে বলছেন তোমরা যায়া নৌকার জিনিসপত্র সবগুলি নামায়া নৌকাগুলি বেঙ্গে চুড়ে আগুন দিয়া জ্বালায়া দাও সকলে মিলে তখন ওনাকে ডাক দিয়ে বলছেন হুজুর বলেন কি আমরা যেখানে আসছি সেখানকার মানুষজন কেমন হবে মানুষ আমাদের সাথে কী ব্যবহার করবে তাদের ভাষা আমরা বুঝব না তারা কোনো সাংস্কৃতিক জানে না তারা কোনো সভ্যতা জানে না এই জায়গার মানুষগুলির সাথে আমাদের কী ব্যবহার হবে তারা আমাদের সাথে কী ব্যবহার করবে আমরা জানি না এখন তারা যদি আমাদের উপর আক্রমণ করে সকলে মিলে যদি অস্ত্র শস্ত্র নিয়ে আক্রমণ করতে আসে আমরা যদি আত্মরক্ষা করতে হয় নৌকাগুলি সারা আমাদের এইখানে যাওয়ার আর কোনো জায়গা নাই এখন নৌকাগুলিকে যদি আগুন দিয়ে জ্বালায় দেন বেঙ্গি চড়ি শেষ করে দেন তাহলে আত্মঘাতী কাজ হবে হযরত তারিক ইবনে জিয়াদ মুস্কি হাসি দিয়েছেন কেউ বুঝতে পারে নাই তার কারণটা হলো তিনি যখন নৌকার বহর নিয়ে আসতেছিলেন ওনার নৌকাটা আগে আগে চলতেছিল নৌকায় বসে তিনি ঘুমিয়ে গেছেন তোমরা আসছে ঘুমের মধ্যে স্বপ্ন দেখে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাবের সাহাবায়ে কেরাম হযরত আবু বকর সিদ্দিক হযরত উমর হযরত উসমান হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম সহ ওনার আগে আগে আরেকটা নৌকা দিয়ে যাচ্ছেন
সেই অবস্থাটা দেখে তিনি ঘুম যখন ভাঙছে মুস্কি হাসি দিয়েছেন কেউ বুঝতে পারে নাই আর তখনও মুস্কি হাসি হেসে উনি যেই কথাটা বললেন শোনো মুজাহিদেরা আজকে আমরা এখানে আরোহণ করেছি ইউরোপের মানুষ আমাদের সঙ্গে খারাপ ব্যবহার করতে পারে তাদের ভাষা না বুঝতে পারি তারা আমাদের উপর নির্যাতন করার জন্য আসতে পারে আমাদের দাওয়াত কবুল না করতে পারে আমাদের সঙ্গে যুদ্ধ করতে পারে জেনে রাখো তোমাদের সামনে দুইটা রাস্তা খোলা আছে একটা হলো এই জায়গার ভিতরে আমরা কালিমার পতাকা উদ্দিন করে সেখানে আমরা গাজী হয়ে বসবাস করব নতুবা এখানে শাহাদত বরণ করব তিন নম্বর রাস্তা ফিরে যাওয়ার নৌকায় উঠার কোন রাস্তা আমাদের সামনে নাই সেই কথা বলার পরে এখানে নৌকাগুলি জ্বালিয়ে দিয়ে তিনি সেখানে রয়ে গেলেন কালিমার পতাকা উদ্দিন করলেন ইসলামী হুকুমত কায়েম করলেন আঠারোশো বৎসর পর্যন্ত মুসলমান সেখানে শাসন করেছে আঠারোশো বৎসর পরে স্পেন ইংরেজ দখল করেছে আমাদের ভারত বর্ষ ইংরেজ দখল করেছে গুমান নাই তো কেউ ভারত বর্ষ দখল করেছে কে ব্রিটিশ ইংরেজ স্পেনও দখল করেছে কে ইংরেজ এবার আসেন ইতিহাস ওলামায়ে কেরাম এখানে আছে হযরত আল্লামা তকি উসমানী দামাত বরকাত হুম স্পেন সর্বপ্রথম সফর করে তিনি একটা কিতাব লিখেছেন উন্দুলুস মে চান্দেরুস ওই কিতাবটাতে পুরা ইতিহাস তিনি রচনা করেছেন আমিও স্পেন পুরাটা বারবার কয়েকবার ঘুরে ঘুরে দেখেছি সেই স্পেনে হাজার হাজার মসজিদ ছিল আল্লামা কুর্তুবী রহমতুল্লাহ আলাই জামে কর্ডোবা কর্ডোবা সেই জায়গাটার নাম বর্তমানে রেখেছেন কর্ডোবা আসলে এটার নাম কর্তোবা আল্লামা কুর্তুবী তফসিরে কুর্তুবী লিখেছেন যেই জায়গায় বসে আল্লামা কুর্তুবী জগৎ বিখ্যাত আলেম যেখানে পরে লেখাপড়া করে হয়েছেন সেই জামে কর্তোবা বর্তমান ইংরেজরা সেই জায়গাটার নাম দিয়েছে কর্ডোবা সেই বিশাল জামে মসজিদ আপনাদের এই মাঠটার চাইতে আরও বড় হবে জামে মসজিদটার চতুর্দিকে সুন্দর কারুকার্য তখনকার সময়ের সেইখানে লেখা আছে স্পষ্ট করে লা গালিবা ইল্লাল্লাহ ওই মসজিদের প্রত্যেকটা ফিলার এবং পুরা দেওয়ালের ভিতরে বর্তমানে মূর্তি দিয়ে সাজানো আছে ১৫ ইউরো জন প্রতি টিকিট দিয়ে সেখানে ঢুকতে হয় স্পেনের বর্তমান সরকার লক্ষ লক্ষ ইউরো মুসলমানদের মসজিদটা দেখায়া রাজস্ব আদায় করতেছে সেই মসজিদগুলো হাজার হাজার মসজিদকে ব্যঙ্গে চুরমার করে দেওয়া হয়েছে মুসলমানরা ভীত সন্ত্রস্ত হয়ে হাত পাও গুটায় ফেলেছেন বুক টান করে ইংরেজের বিরুদ্ধে দাঁড়ায় কথা বলার মতো কোনো ব্যক্তি সেখানে নাই যার ফলে ইংরেজরা দেশ দখল করে মুসলমানরা যখন সবাই কাতর হয়ে গেছে তখন মুসলমানদেরকে ডাক দিয়ে বলেছে রে মুসলমানরা শোনো যদি জান বাঁচাইতে চাও আমাদের স্টিমারগুলি সাগরের কিনারে রাখা আছে তোমরা যায় সেখানে স্টিমারে আরোহণ করো তোমাদেরকে যেখানে চাও সেখানে নিরাপদ স্থানে পৌঁছাই দেওয়া হবে আর নতুবা তোমাদের এবাদতখানা মসজিদে প্রবেশ করো তোমাদেরকে নিরাপত্তা দেওয়া হবে মুসলমান বউ বাচ্চা সহ হাত পাও গুঠায়া মসজিদে যায় আশ্রয় গ্রহণ করেছেন আর তাদের স্টিমারগুলোতে যায় উঠছেন ইতিহাস সাক্ষ্য দিয়েছে একদিনে একই টাইমে মসজিদে যারা আশ্রয় গ্রহণ করেছিলেন মসজিদের বাহিরে ভিতরে পেট্রোল দিয়ে আগুন দিয়ে সমস্ত মুসলমানকে আগুন দিয়ে জ্বালায় শেষ করেছেন যারা স্টিমারে আরোহণ করেছিলেন স্টিমার সাগরের মধ্যখানে নিয়ে নিচ দিয়ে ফুটা করে সাগরের মধ্যখানে ডুবায়া সমস্ত মুসলমানকে শেষ করেছেন ওই দিনটা ছিল এপ্রিল মাসের এক তারিখ খ্রিস্টানেরা আর ইংরেজরা এপ্রিল মাসের এক তারিখ মুসলমানদেরকে ধোঁকা দিতে পেরেছে বলে এপ্রিল ফুল হিসাবে পালন করে দুঃখের বিষয় হলো আমার দেশের কলেজ ইউনিভার্সিটিতে পড়ুয়া ছাত্রছাত্রীরা তারাও এপ্রিল ফুল পালন করে আমার ভাইয়েরা সেখানকার হাজার হাজার মসজিদ শেষ এক কপি কোরআন শরীফ স্পেনের জমিনে রাখা হয় নাই সমস্ত কোরআন শরীফকে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে যদি কোনো জায়গার থেকে রিপোর্ট আসতো যে কাহারো বাড়িতে এক কপি কোরআন শরীফ আছে কাহারো ঘরে এক কপি কোরআন শরীফ আছে সেই ঘরের সেই বাড়ির সমস্ত মানুষকে হত্যা করে তারপরে ঘরের মধ্যে তল্লাশি করা হতো এরকম নির্যাতন করেছেন ইতিহাস সাক্ষ্য দিয়েছে
আলাদা মন্ত্রণালয় কায়েম করেছেন মুসলমানদের তাফসীর মুসলমানদের ফিকহ মুসলমানদের হাদিস মুসলমানদের সমস্ত গ্রন্থগুলো সবগুলো বিশাল বড় বড় লাইব্রেরি ছিল সেইগুলিকে ধ্বংস করার জন্য 55 বছর সেই মন্ত্রণালয় কাজ করে সমস্ত মুসলমানদের যত কাগজপত্র ছিল সব শেষ করে দিয়েছেন একজন টুপিদারিওয়ালা একজন মুসলমান স্পেনে নাই স্পেনের কোথাও আযান হয় না সোমাল ইসলাম মুসলমান কোরআনকে বিদায় করেছেন স্পেন থেকে সেই ব্রিটিশ সেই ইংরেজ তারাই আমাদের ভারতবর্ষকে দখল করে পৌনে 200 বছর পর্যন্ত তারা এই দেশে আমাদের উপর নির্যাতন করেছেন আমার দেশের 14000 আলেমকে একদিনে ফাঁসির কাষ্ঠে ঝুলিয়েছেন 55000 আলেমকে পানিতে ডুবাইয়া আগুনে পোড়াইয়া তারপর হত্যা করেছেন 3.5 লক্ষ উলামায়ে কেরাম কে হত্যা করে পৌনে 200 বছর চেষ্টা করেছেন কিন্তু ইংরেজ এত চেষ্টার পরও আমার বাংলাদেশ থেকে ভারত থেকে ইসলামের মুসলমানকে একদিনের জন্য বিদায় করতে পারে নাই শেষ কথা আমার আপনাদের সামনে একই ক্ষমতাধর একই শক্তির মালিক একই অস্ত্রের মালিক একই জাতের লোক স্পেন থেকে পাল্ল আমাদের দেশ থেকে কেন পাল্ল না এইটুক কথা যদি বুঝে আসে ইমাম সমাজকে পুরোপুরিভাবে বুঝে আসবে কওমি মাদ্রাসাকে বুঝে আসবে ওখানে পাল্ল এখানে কেন পাল্ল না একই অস্ত্র দিয়ে সেই জায়গায় পারছে এই জায়গায় কেন পারে নাই একই পাউন্ড দিয়ে সেখানে পারছে একই পাউন্ড দিয়ে আমাদের দেশে কেন পারে নাই একই ক্ষমতাশীল হইয়া সেখানে পারছে আমাদের দেশে কেন পারে নাই স্পেনের অবস্থা ছিল সেখানে মুক্তান করে দাঁড়াইবার কেউ নাই প্রতিবাদ করার কেউ নাই স্লোগান দেওয়ার কেউ নাই আমার এইখানে যখন ইংরেজ দখল করেছেন ইংরেজের বিরুদ্ধে কথা বলার মতো কোনো লিডার ছিল না নেতা ছিল না একজন পাগড়িওয়ালা মৌলবি দাঁড়িয়েছেন জুমার মিম্বরে দাঁড়ায়া তিনি ঘোষণা করেছেন এই ভারতবর্ষের মুসলমানেরা মুক্তান করে দাঁড়াতে হবে ইংরেজের বিরুদ্ধে মুক্তিযুদ্ধ করা ফরজ আজকে যারা স্বাধীনতার দোহাই দেয় আজকে যারা স্বাধীন করেছে বলে যারা দম্ভক্তি করে আজকে যারা আলেম উলামা ইকরামকে আর চোখে দেখে তাদেরকে বলতে চাই ভারতবর্ষের বড় বড় রাজনৈতিক দল ছিল বড় বড় লিডার ছিল কেউ ইংরেজের বিরুদ্ধে একটা টু শব্দ করতে পারে নাই গোটা পৃথিবী যে ইংরেজ যাদের রাজত্বের সূর্য অস্ত যেত না সেই ইংরেজের বিরুদ্ধে সর্বপ্রথম যদি খুনকার দিয়ে দেখে একজন মৌলবি দিয়েছেন তিনি শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভি রহমাতুল্লাহ শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভি রহমাতুল্লাহ আলাইকে বাদ দিয়ে স্বাধীনতার ইতিহাস লেখা কখনো ঠিক হবে না গাদ্দারি হবে সর্বপ্রথম তিনি দিল্লির জামে মসজিদের মিম্বর থেকে ফতোয়া দিয়েছেন ইংরেজের বিরুদ্ধে মুক্তিযুদ্ধ করা ফরজ তার ফতোয়ায় অনুপ্রাণিত হয়ে বালাকুটের ময়দানে সৈয়দ আহমদ বেরলভী তারই শাগরিদ শাহ ইসমাইল শহীদ তারই বাতিজা সেখানে তারা শাহাদত বরণ করেছেন বালাকুটের যুদ্ধ হয়েছিল 1831 খ্রিস্টাব্দের 5ই মে বালাকুটে সৈয়দ আহমদ বেরলভী রহমতুল্লাহ ছাড়াই 5ই মে দিবাগত রক্ষে সৈয়দ আহমদ বেরলভী শাহ ইসমাইল শহীদ বালাকুটের ময়দানে যুদ্ধ করে শাহাদত বরণ করেছেন আর আল্লাহ মোহাম্মদ শফির বাহিনী 2013 সালের 5ই মে দিবাগত রাত্রে সাপ্লা চত্বরে শাহাদত বরণ করেছে বালাকোটের ইতিহাস আর সাপ্লা চত্বরের ইতিহাস পাশাপাশি আজকে আদিল সাহেবকে কারাগারে বন্দী করা হয়েছেন তাকে সাজা দেওয়া হয়েছে তিনি তথ্য ভুল দিয়েছেন তিনি মিথ্যা কথা বলেছেন তিনি তথ্য ভুল দিয়েছেন তিনি সাপ্লা চত্বরে মারা গেছেন মানুষের সংখ্যা কেন প্রকাশ করলেন আজকে আপনারা বলেন কাউ কোনো হতাহত হয় নাই কাউকে মারা হয় নাই আমি পরিষ্কার ভাষায় বলতে চাই আজকে আমাদের দেশের প্রধানমন্ত্রী আমাদের দেশের রুড মন্ত্রী তিনি বক্তৃতায় দাঁড়ায় বলেন বিরোধী দল বেশি বাড়াবাড়ি করলে সাপ্লা চত্বরের মতো অবস্থা হবে এটার দ্বারা আপনারাই প্রমাণ করেছেন সাপ্লা চত্বরের জমানার সবচাইতে বিষয় কারেন্দ আপনারা ঘটিয়েছেন সাপ্লা চত্বরে
বাংলাদেশের স্বাধীনতার পর থেকে পর্যন্ত যা হয়েছে এক চাইতে বড় বর্বর আক্রমণ আর কোথাও হয় নাই আপনাদের কথার দ্বারাই তা প্রমাণ হয়েছে আমার বন্ধুগণ যে কথা বলতেছিলাম আমার দেশের উলামায়ে কেরাম যুদ্ধ করেছেন লড়াই করেছেন তাদেরকে নারায়ণগঞ্জ শহর থেকে বাগায় দিয়েছেন সেখানে মসজিদ মাদ্রাসাকে বুলডোজার দিয়ে ভেঙে দিয়েছেন মৌলবি ওখান থেকে ভাগিয়া নদী পার হয়ে যায়া ওই বন্দরের কোন এক চরে সেখানে যে আশ্রয় গ্রহণ করেছেন আশ্রয় গ্রহণ করে তিনি রিকশা চালাবেন ভ্যান চালাবেন সিএনজি চালাবেন আত্মগোপন করে তিনি সেখানে শুধু পেট পালবেন সেটা কোনো মৌলবি করে নাই ওখানে যাইয়া জিজ্ঞেস করেছেন বাবারা তোমরা কয় ভাই বলে আমরা চারি ভাই তোমাদের আলিয়া ওলাদ কয়জন বলে আলিয়া ওলাদ বারো জন তাহলে তোমাদের আলিয়া ওলাদগুলি কি কোরআন ফরা জানে বলে না হুজুর জানে না তোমাদের মহল্লার কেউ কি কোরআন ফরা জানে বলে না হুজুর জানে না তোমরা কি নামাজ পড়ো বলে না হুজুর পড়ি না সব বিনাশ করছো বেটা নামাজ হলো মুসলমানদের উপর ফরজ ইসলাম গ্রহণ করতে হলে নামাজ তো লাগবেই সুতরাং তোমরা নামাজ পড়ো না আবার মুসলমান দাবি করো তোমাদের বাচ্চারা কোরআন শরীফ পড়ে না আগামীকাল সকাল থেকে তোমাদের একটা ঘর নির্ধারণ করো সেই ঘরে আজান হবে সেখানে পাঁচ ওয়াক্ত নামাজের জামাত হবে আর এই জায়গার ভিতরে আমি তোমাদের বাচ্চাগুলোকে কোরআন পড়াবো যেখান থেকে যাকে ভাগিয়েছেন তিনি আরেক জায়গায় বাইগা যায় আত্মগোপন করে সেই জায়গায় মুষ্টির চাউল তোলে মাদ্রাসা কায়েম করে দীন ইসলামকে ভারতবর্ষ থেকে ইংরেজ বিদায় করতে দেয় নাই একদিক থেকে ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছেন জীবন দিয়েছেন একদিন থেকে জীবন বাজি রেখে ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছেন শাহ সিরাজউদ্দৌলা টিপু সুলতান লড়াই করে শাহাদত বরণ করেছেন শামিলির যুদ্ধে কাসেম নানুতুবি রহমতুল্লাহ সালাই প্রধান সেনাপতির দায়িত্ব পালন করেছেন পীরানে পীর সৈয়দত তয়ফা দেওবন্দিয়তের পীর হকপন্থী উলামায়ে কেরামের পীর হযরত হাজী আব্দুল্লাহ মাহাজের মক্কি শামিলির যুদ্ধে সায়া সরকারের প্রেসিডেন্ট ছিলেন আমি এক জায়গায় যাওয়ার পরে আমাকে স্লিপ দেওয়া হয়েছে হুজুর তাসাউফের ওয়াজ করবেন মনে করছে তাসাউফের ওয়াজটা যদি আমি করি তাহলে নরম নরম ওয়াজ হবে সুতরাং গরম কথা বলবো না আমি তখন বললাম যে আজকে আমাকে বিষয়বস্তু দেওয়া হয়েছে তাসাউফের ওয়াজ আসো দেখি তাসাউফ কার এক হয় আমাদের পীর হাজী আব্দুল্লাহ মাহাজের মক্কি একদিক থেকে খানকার পীর কত বড় পীর কত বড় পীর হুজ্জাতুল ইসলাম হযরত কাসিম নানুতুবি রহমতুল্লাহি আলাইহি যার মুরিদ শাইখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দি যার মুরিদ আশরাফ আলী থানভি রহমতুল্লাহ আলাই যার মুরিদ মুফতি কাফাইতুল্লাহ যার মুরিদ রশিদ আহমদ গঙ্গোহি যার মুরিদ এই সমস্ত বুজুর্গান দিন যার তরবার থেকে ওলিয়ে কামেল হয়েছে এরকম একজন পীর সৈয়দুত তাইফা হাজী আমদাদুল্লাহ মহাজারি মক্কি খানকার পীর ইংরেজের বিরুদ্ধে দেশের প্রেসিডেন্ট কত বড় পীর হজরত রশিদ আহমদ গঙ্গোহি রহমতুল্লাহ আলাই 21 বৎসর পর্যন্ত তাকবিরে ওলা একদিনও ছোটে নাই ঘুমাইছেন মনে হয় জিন্দা আছেন তো 21 বৎসর একজন তকবীরে উলা ছুটে নাই উঠছে স্টিমারে যাবে অনেক দূরে মনে করছিল আসরের নামাজটা জামাতের সাথে যাইয়া নাইমা পড়তে পারবো দেখে রাস্তায় সূর্য অস্ত চলে যাইতেছে আসরের নামাজের টাইম চলে যায় তিনি তখন চোখের পানি দুই গাল বেয়ে বেয়ে ঝরতেছে একবার লঞ্চের উপরে আরেকবার নিচে আরেকবার ডাইনে আরেকবার বামে আরেকবার সামনে আরেকবার পেছনে বেছাইনের মতো ঘোরাফেরা করতেছে হঠাৎ করে স্টিমারের যিনি চালক তার নজর পড়ছে মৌলবি এরকম ঘুরে কেন দাইখে কাছে আনছে জিজ্ঞেস করে হুজুর ঘটনা কি আপনি এইভাবে ঘোরাফেরা করতেছেন আপনার চোখের মধ্যে পানি দেখা যায় আপনি ঘটনা কি বলেন তিনি বলতেছেন তোমার কাছে বলে কোনো লাভ নাই বলে হুজুর আপনি কি এই স্টিমারে টিকিট করে উঠছেন বলে হ টিকিট করে উঠছি তাইলে আপনি যদি টিকিট করে থাকেন তাইলে আপনি আমার কাছে বন্দি হয়েছেন আপনার কোনো সমস্যা দেখার দায়িত্ব আমার আপনার কোনো অসুবিধা হইলে সেটা দেখার দায়িত্ব আমার সমাধান করার দায়িত্ব আমার আমার কাছে না বললে আপনি বলবেন কার কাছে বলতেই হবে তখন রশিদ আহমদ গঙ্গোহি চোখের পানি সেরে সেরে বলছেন 21 বৎসর পর্যন্ত তকবীরে উলা কাজা করি নাই আজকে তোমার স্টিমার উঠার কারণে আমার আসরের নামাজ কাজা হয়ে যাচ্ছে আমি গোটা স্টিমারে তালাশ করে একজন মুসলমান পেলাম না যে তাকে মুক্তাদি বানায় আমি তকবীরে উলার সাথে নামাজটা আদায় করব চোখের পানি আর কান্না দেখে স্টিমারের চালক ডাক দিয়ে বলেছেন মাওলানা সাহেব আমাকে এইমাত্র কালিমা পড়ে মুসলমান বানায়া মুক্তাদি বানায় আপনি নামাজ আদায় করেন সেই রশিদ আহমদ গঙ্গোহি রহমতুল্লাহ আলাই যাকে ইমামে আজম আবু হানিফায় সানি বলা হয় তিনি সায়া সরকারের প্রধান বিচারপতি ছিলেন কাসিম নানুতুবি রহমতুল্লাহ আলাই
দেওবন্দ দারুল মাদ্রাসা আনার গাছের নিচে প্রতিষ্ঠা করেছেন, আনার গাছের নিচে প্রতিষ্ঠা করেছেন, আনার গাছের নিচে গাছতলায় মাদ্রাসার ঘর করা লাগবে। চিন্তা ভাবনা করে রাত্রে বেলা ঘুমাইছে, স্বপ্ন দেখে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে কাসিম নানুতবিকে ধরে ওই মাদ্রাসার জায়গার মধ্যে নিয়ে তারপরে লাঠি দিয়ে দাগ দিয়ে বলতেছেন ঘরটা এইভাবে কর। সকালবেলা ফজরের নামাজের পরে কাসিম নানুতবি রহমতুল্লাহি আলাই, শাহ রফিউদ্দিন রহমতুল্লাহি আলাই, হাজি আবেদ হোসাইন তারা সবাই ওই জায়গায় যায় দেখে আল্লাহর নবী যে রাত্রের বেলা লাঠি দিয়ে দাগ দিছিল সেই দাগ মাটির মধ্যে এখনো দেখা যায়। সেই কাসিম নানুতবি রহমতুল্লাহি আলাই সাইয়েদে তোয়াইফার মুরিদ আমাকে তাসাউফ সম্পর্কে আলোচনা, আর তাসাউফ কাকে বলে আমাদের কাছ থেকে শুনতে হবে, আল্লাহ মোহাম্মদ শফি যুগের সবচাইতে বড় পীর, সবচত্তরের রাজপথের বীর। আমাদের বুজুর্গাল দিন হজরত হাফিজি হুজুর যেই যুগে ছিলেন, হাফিজি হুজুর চাইতে বড় পীর বাংলাদেশে কেউ ছিল না। সেই হাফিজি হুজুর রহমতুল্লাহ আলাই খানকার পীর ছিলেন, রাজপথের বীর ছিলেন, ঠিক না? ঠিক। ও আমার ভাইরা, ইংরেজের বিরুদ্ধে 1500 বছর লড়াই করে এই দেশের দিন ইসলামকে টিকিয়ে রেখেছেন। শেষ কথা আপনাদের সামনে বলতে চাই, আজকে যারা আমাদেরকে নিয়ে চিড়িমিনি খেলো, যারা মনে করো জেলখানায় আলেমদেরকে বন্দি করে রাখলে, আলেমদের হাতে পায়ে কাঠগড়া লাগাইলে, হ্যান্ডকাপ লাগাইলে এই দেশ থেকে মানুষ ভয় পেয়ে যাবে, ইসলাম থেকে মানুষ দূরে সরে যাবে, ইসলামকে শেষ করা যাবে, ওই নাস্তিকার মুক্তাদেরকে বলতে চাই, ইংরেজ পারে না বাংলাদেশ থেকে ইসলাম বিদায় করতে, তোমরা পারবে না, লাঠি ডান্ডার বাড়ি খেয়ে তোমরা বিদায় হবে, তোমরা বিদায় হবে। মুসলমানেরা, আজকে মুসলমানদের পূর্ব আকাশে সূর্য উদিত হচ্ছে, কি মনে করেন, কি মনে করেন? 20 বছর পর্যন্ত যেই তালেবানকে সন্ত্রাসী বলে আমেরিকা পিটিয়েছেন, সেই তালেবানের লাঠি ডান্ডার বেরিয়ে খেয়ে রাতের অন্ধকারে পালাইতে বাধ্য হয়েছে আমেরিকা। আল আকসা সেই জায়গাটা তোমরা ইসরায়েলের রাজধানী বানাইবা, পরিষ্কার ভাষায় বলতে চাই, ইসরায়েল ফিলিস্তিন ইহুদিদের রাজধানী হবে না, ইহুদিদের কবরস্থান হবে, কবরস্থান হবে, কবরস্থান হবে। ও আমার বন্ধুগণ, হাদিসে পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এমন একটা সময় আসবে মানে পাথরের আড়ালে ইহুদি পালায়া থাকবে, পাথরের জবান আল্লাহ পাক খুলে দিবে, বলবে আমার আড়ালে একজন ইহুদি আছে তাকে হত্যা করো। কি মহাদেশ, গাছের আড়ালে ইহুদি বলাবে, গাছের জবান খুলে দিবে আর বলবে আমার আড়ালে একজন ইহুদি আছে তাকে হত্যা করো। নিশ্চয়ই সেই দিন আসবে, আর এই দিন বিশ্ব জুড়ে নয়, তোমরা আসতেছো ট্যাঙ্কের বহর নিয়ে, আর সেই মুজাহিদেরা যাচ্ছেন মোটর সাইকেল নিয়ে, তোমরা আসতেছো ভারী অস্ত্র নিয়ে, ছোট ছোট বাচ্চারা ইট পাটকেল নিয়ে তোমাদেরকে দাওয়া করতেছেন, আজকে সেই ইট পাটকেলের দাওয়ায় তোমরা ভীত সন্ত্রস্ত, তোমরা দেখবি দেখ হয়ে গেছ, মুসলমানদের বিজয় হবে, আমরা আল্লাহর দরবারে দোয়া করব, আল্লাহ মসজিদে আকসাকে মুসলমানদের হাতে ফিরিয়ে দাও, ফিলিস্তিনে মুসলমানদের স্বাধীনতা দিয়ে দাও। শেষ কথা আপনাদের সামনে বলতে চাই, 71-এ মুক্তিযুদ্ধ করে আমাদের দেশটাকে আমরা স্বাধীন করেছি, আজকে যদি কোনো ব্যক্তি দাঁড়ায় বলে মুক্তিযুদ্ধ সন্ত্রাস, আপনারা কি করবেন জানি না, আমি আমারটা বলি, আমার সামনে যদি কোনো ব্যক্তি বলে মুক্তিযুদ্ধ যারা করেছে সেটা সন্ত্রাস, আমি তার জিহ্বা টেনে ছিঁড়ে ফেলব। মুক্তিযুদ্ধ মুসলিম মানুষের জালেমের বিরুদ্ধে লড়াই, মুক্তিযুদ্ধ আমাদের অধিকার আদায়ের লড়াই, মুক্তিযুদ্ধ আমাদের স্বাধীনতার লড়াই, মুক্তিযুদ্ধ যদি সন্ত্রাস না হয়, স্পেনের মুসলমানরা যে লড়াই করছে সেটা সন্ত্রাস নয়, সেটা সন্ত্রাস নয়, সেটা সন্ত্রাস নয়। আমার বাংলাদেশের সংবিধানে পরিষ্কার লেখা আছে মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন হয়েছে বাংলাদেশ, পৃথিবীর যে কোনো জায়গায় মানুষ তাদের অধিকার আদায়ের জন্য মুক্তিযুদ্ধ করবে বাংলাদেশ তাদেরকে সমর্থন করবে।
আমার বন্ধুগণ শেষ কথা বলবো ইমাম সমাজ আজকের মাহফিলের আয়োজন করেছেন আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে গেছেন আজকে 1400 বছর ঠিক হবে ঠিক আসছে ঠিক কিনা তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তির বয়স যখন পরিপূর্ণ 23 বছর হয়েছে 23 বছর পরে আল্লাহ পাক বিদায় হজ্জে আরাফার ময়দানে 16 লক্ষ সাহাবী কয় হাজার বদরের যুদ্ধে 313 জন উহুদের যুদ্ধে মাত্র 750 সুলে খুদাইবিয়ায় মাত্র 1400 খাইবরের যুদ্ধে সেখানে 2500-3000 তারপরে যখন গিয়েছেন ফতে মক্কা সেখানে 10000 দুই বছরের মাথায় দশম হিজরিতে 16 লক্ষ 16 লক্ষ সাহাবা একরাম নিয়ে যখন রাসূল সেই জায়গায় গিয়েছেন পনে 8 লক্ষ বর্গ মাইলের ভিতরে কালিমার পতাকা উড্ডীন হয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উড়ির উপর সওয়ার আল্লাহ পাক জিবরাইল আমিনকে প্রেরণ করে ডাক দিয়ে বলছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম আজকের দিনে আপনার মাধ্যমে আপনার উম্মতের দিনকে তাদের জন্য অল কমপ্লিট করে দিলাম দিন কমপ্লিট আজকের থেকে 1400 বছর আগে হয়েছে সামান্য একটু বাড়ানো কমানো আসছে যে জমানা ডিজিটাল হতে পারে আধুনিক হতে পারে মডার্ন হতে পারে পদ্মা ব্রিজ হতে পারে রাস্তা হাইওয়ে এক্সপ্রেসওয়ে হতে পারে কর্ণফুলী টানেল হতে পারে ইসলাম আর নবীর সুন্নতের পরিবর্তন জি কোনো পরিবর্তন সাড়ে 1400 বছর হয়েছে আজ পর্যন্ত কোনো পরিবর্তন হয় নাই সব কিছু এখানে ঠিক আছে আমার আল্লাহ রাব্বুল আলামিন সিদ্ধান্ত নিয়েছেন দীন ইসলাম কমপ্লিট করেছি নবী তো দুনিয়া থেকে চলে আসবেন তিনি তো আর আজীবন থাকবেন না তিনি সর্বশেষ নবী কিয়ামত পর্যন্ত কোনো নবী আসবে না এখন কমপ্লিট দীনের একটা পাহারাদারি দরকার বর্ডার গার্ডের দরকার যাতে দিন থেকে কেউ বের করে কিছু না নিতে পারে দিনের ভিতরে যাতে কেউ ঢুকাইতে কিছু না পারে এই জন্য আল্লাহ তাবারকু তাআলা উলামায়ে দেওবন্দের জন্ম দিয়েছে তারা বর্তমান বিশ্বের দীন ইসলামের পাহারাদার জাতীয় ইমাম সমাজ দীন ইসলামের পাহারাদার কওমি মাদ্রাসা দীন ইসলামের পাহারাদার দেওবন্দি উলামায়ে কেরাম দীন ইসলামের পাহারাদার গাট্টিওলা তাবলিগের জামাত দীন ইসলামের পাহারাদার আমরা পাহারাদার কন্ট্রাক্টর না আমাদের পাহারাদারি চলছে তসলিমা কোরআনের বিরুদ্ধে কথা বলেছেন খতিব উবাইদুল হকের নেতৃত্বে পাহারাদারি করেছি শিখা চিরন্তন জানিয়েছেন শাইখুল হাদিসের নেতৃত্বে পাহারাদারি করেছি ফতোয়ার বিরুদ্ধে রায় দিয়েছেন মুফতি আমিনের নেতৃত্বে পাহারাদারি করেছি শাহবাগের নাস্তিকার মুরতাদের একত্রিত হয়ে আল্লাহ আল্লাহ রাসূলের বিরুদ্ধে যখন কটূক্তি করেছেন আল্লামা আহমদ শফির নেতৃত্বে আমাদের পাহারাদারি হয়েছে আজকে আলেম উলামায়ে কেরাম জেলখানার ভিতরে আলেমদের বিরুদ্ধে মামলা আমরা এই দেশে নাস্তিকার মুরতাদদের বিরুদ্ধে আইন পাস করার কথা বলেছি কাদিয়ানি দ্বারা মুসলিম ঘোষণা করার কথা বলেছি আমাদের দাবি নিয়ে আমরা মহিবুল্লাহ পাবনগরের নেতৃত্বে আগামীতে রাস্তায় নামতে চাই কে কে রাজি আছেন হাত তুলে রাখান নাসর মিনাল্লাহ ফতহুন করিম আবশ্বিরুল মুমিনিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ এই আপনি না উঠে ভাই ফিলিস্তিনে আমরা জানি কত শিশুর হাত নাই পা নাই আমরা এখান থেকে কিছুই করতে পারবো না শুধুমাত্র আমাদের আব্দুল আহমদ সাহেব দাওয়াত বার কাদম হাত তুলবে তার সাথে আমিন আমিন করবে এটা সময় দিবেন আপনারা একটু বসেন ফিলিস্তিনে ফিলিস্তিনে নির্যাতিত মানুষগুলোর জন্য আপনারা দোয়া